বাস দেখো সব কিছু ঠিকঠাক আছে তো ও ননদের দল দেখো 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 দারুন দারুন হয়েছে ছোট মামু খুব সুন্দর হয়েছে ছোটকা এই ছোটকা এবার তাহলে ফুলসজ্জা শুরু হোক যাই আমি ওদের ডেকে আনি ডেকে আনবি মানে এটা কি পাড়ার গানের জলসা নাকি যে ঘোষণা করবি আর শুরু হয়ে যাবে শোন অনেক নিয়ম থাকে বুঝতে পেরেছি মোদ্দা কথা হলো এটা বড়দের ব্যাপার তোমরা ছোটরা আর এদিকে আসবে না এদিকে তোমাদের নো এন্ট্রি ঠিক আছে কাকে ছোট বলছো কেন তোরা ছোট আরে ভাই আমি মাকে গিয়ে বলছি এদিকে সব কিছু রেডি যা শুরু করার করুক আর হ্যাঁ আমি আগেই বলে দিলাম আমি কিন্তু খাটের পিছনে লুকাবো ঠিক আছে আরে কি মুশকিল ও যদি খাটের পেছনে লুকোয় তাহলে তাহলে আমি কোথায় লুকাবো এই বৌদি বাড়ির শোশুনে কিছু মনে পড়ছে কুচকুচ হতা হয় না মনের মধ্যে সেজে গুজে ফুলসজ্জার ঘরে যাওয়া হচ্ছে বুঝি সেটাই তো হওয়ার কথা ছিল প্রমিলাদি তুমি অন্য কিছু আশা করেছিলে নাকি আমার আশা নিরাশায় কি যায় আসে ম্যাডাম বাড়ির ছেলেটাকে জোর করে বগল দাবা করে ফেলল শোনো গো নতুন বউ কর্তা মা তোমাকে তার ঘরে ডেকেছেন আগে সেখানে যাও তারপর ফুলসজ্জার ঘরে যে মা এখন চিনিকে নিজের ঘরে ডেকেছেন হ্যাঁ কিন্তু কেন অত শত তো আমি জানি না ম্যাডাম কর্তা মা ওকে আশীর্বাদ করবেন বলে ডেকেছেন আশীর্বাদ আহ এতে মাথায় আকাশ ভেঙে পড়া কি আছে বৌমা ফুলসজ্জার আগে ঠাকমা শাশুড়ি আশীর্বাদ করতেই পারে যাও গো নতুন বউ তুমি আগে ওখানেই ঘুরে এসো কি ব্যাপার কর্তা মা আমাকে আশীর্বাদ করবেন হঠাৎ কোনো গন্ডগোল করার তালে নেই তো বলি ও নতুন বউ আমার ঘাড় তেড়া করে দাঁড়িয়ে আছো কেন বলো দেখি যাও কর্তা মার ঘরে এসো 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 হ্যাঁ আমি যাচ্ছি আপনাকে যেতে হবে না আমি একাই চলে যাব আমি আমি যাবো তোর সঙ্গে না 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 আমি একা যেতে পারবো আসছি হে ঠাকুর আমার মনটা এত কুড়াচ্ছে কেন আমার কোনো গোলমাল হবে না তো চিনি সোম থেকে রবি প্রতিদিন রাত 10:30 টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে